হ্যাঁ আমরা ফার দিন থেকে শুরু করব। এখন ফার দিন করতে হলে আমাদের একটা জিনিস একটু শিখতে হবে, দেন তারপরে না ফার দিনের কাজ শুরু করতে হবে। ফার দিন যদি আমি করতে যাই থিওরাম নাইনটা একটু দেখে নিতে হবে, থিওরাম নাইন নাম্বার থিওরামটা একটু দেখে নিতে হবে। এই নাইন নাম্বার থিওরামটা কি দেখো, যে রেশিও অফ এরিয়াস অফ সিমিলার ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল টু দ্য রেশিও অফ স্কোয়ার অফ ড্রন দেয়ার করসপন্ডিং সাইড, এই কাহিনী আমরা নাইনটা একটু দেখে নেবো। থিওরাম নাইনটা, থিওরাম নাইন সেখানে এরকম কথা বলা আছে, ট্রায়াঙ্গেল মনে করো একটা এ বি সি আর একটা ট্রায়াঙ্গেল সে ডি এ এফ, তাহলে এই দুটা ট্রায়াঙ্গেল সিমিলার বলছে যে রেশিও অফ দি আর রেশিও অফ দ্য এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এই দুটা ট্রায়াঙ্গেল সিমিলার, সে দুটা ট্রায়াঙ্গেল সিমিলার, তাহলে রেশিও অফ দি আর এরিয়াস অর্থাৎ ট্রায়াঙ্গেল এ বি সি ইজ টু ট্রায়াঙ্গেল ডি এফ, আমরা বাই দিও এক্সপ্রেস করতে পারি এটাও রেশিও ট্রায়াঙ্গেল ডি এ এফ ইকুয়ালস টু, হ্যাঁ ইকুয়ালস টু কি বলছে যে রেশিও অফ দি আর ইকুয়ালস টু রেশিও অফ দ্য এরিয়াস, হ্যাঁ কি স্কোয়ার ড্রন অন দেয়ার করসপন্ডিং সাইডস, তার মানে ট্রায়াঙ্গুলার রেশিও এখন এই অ্যাঙ্গেলের সাথে মনে করো এই অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে করসপন্ডিং সাইড কত হবে এটার, এটা এর স্কোয়ার রেশিও এসি স্কোয়ার বাই ডি স্কোয়ার। এরপর আবার আছে যে ইকুয়ালস টু আমরা এটাও লিখতে পারি, সে মনে করো অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে অপোজিট কত হবে এ বি স্কোয়ার আর এটার অপোজিট, সরি এটা ছিল আমাদের এটার অপোজিট ডি এফ, এটা এসি ডি এফ এসির সাথে ডি এফ ইকুয়াল, তাহলে এসি সিমিলার এসির সাথে ডি এফ সিমিলার, আর এখন এ বি অ্যাঙ্গেল এটা, তাহলে এ বি এ বির সাথে এটা সিমিলার, তাহলে ওকে এখন আসল যে ডি 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 স্কোয়ার আর ইকুয়ালস টু, এরপর আবার এখানে দেখো সে অ্যাঙ্গেল এটার সাথে অ্যাঙ্গেল এটা ইকুয়াল, আমি ডাবল দাগ দিলাম, তাহলে বিসি আর ইয়ে হবে বিসি আর কি হবে ইয়ে দেখো এর স্কোয়ার, দেখো এটা হচ্ছে তোমার থিওরাম নাইনের স্টেটমেন্ট, আমি থিওরাম নাইনটা প্রুভ করলাম না, আমরা স্টেটমেন্টটা মাথায় নিয়ে আমরা ম্যাথ করতে যাচ্ছি, দেখো স্টেটমেন্টটা মাথায় রাখতে হবে কি রেশিও অফ এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল, রেশিও অফ এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল অর্থাৎ ট্রায়াঙ্গেল এ বি সি ইজ টু ট্রায়াঙ্গেল ডি এফ ইকুয়ালস টু এস সি এসি স্কোয়ার ইজ টু ডি ডি এফ স্কোয়ার এসি ডি এফ ইকুয়ালস টু এটা হলো বলতে পারি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার এর সাথে আমাদের কত ডি স্কোয়ার এ বি সির অপোজিট এটা অপোজিট এটা আর এটা হচ্ছে বি সি স্কোয়ার ইজ টু কত ই এফ স্কোয়ার। দেখো তোমরা পেজ নাম্বার 80 নাম্বার পেজ বের করো, পেজ নাম্বার 80 দেখো এটা থিওরামটা আছে পেজ নাম্বার 80, আমি করতেছি না ওই যে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট দিয়ে করতে হবে, আমাকে একটু প্রুফটা দেখাই দেবে এটার, একটু প্রুফটা দেখাই দেবো তাই তাই বলছো তাই তো, আচ্ছা ওকে চলো আমি একটু প্রুফটা দেখাই দিই তাহলে, ওকে তাহলে এটা সিমিলার ট্রায়াঙ্গেল কি কথা বোঝা গেছে, কন্ডিশন কিন্তু টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার, তো তাহলে আমরা এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা পারপেন্ডিকুলার ড্র করলাম কি কথা বোঝা গেছে, এটা পারপেন্ডিকুলার এখানে সরি এটা পি দাও
এটা আমরা কিউ দিলাম পারপেন্ডিকুলার তাহলে এখন কি হইছে আমাদের হাফ ইনটু বেস ইনটু হাইট কি কথা বুঝতে পারছো হাফ ইনটু বেস ইনটু হাইট প্রথমে কথা আছে এটা সিমিলার ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এত প্রথম কন্ডিশন টু ট্রায়াঙ্গেলস এত আর সিমিলার টু ট্রায়াঙ্গেলস সেন্স প্রুফ টান দেখাচ্ছি জাস্ট প্রুফ সেন্স সেন্স টু ট্রায়াঙ্গেলস ট্রায়াঙ্গেলস এ বি সি এন্ড ডি ই ডি এফ আর আর সিমিলার কারণ কন্ডিশনে বলা আছে এরা সিমিলার তাহলে রেশিও অফ দেয়ার করসপন্ডিং সাইডস আর ইকুয়াল কি সমস্যা যদি সিমিলার বলে তাহলে দেয়ার করসপন্ডিং সাইডস আর ইকুয়াল সমস্যা নাই তো তো এখন চলো ট্রায়াঙ্গেলস এত তার সিমিলার তাহলে করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল সে মনে করলাম অ্যাঙ্গেল বির সাথে কে অ্যাঙ্গেল ই তারপরে অ্যাঙ্গেল সির সাথে অ্যাঙ্গেল এফ অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল ডি তাহলে সো দেয়ার দেয়ার করসপন্ডিং করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল প্রপোর্শনাল মিউট করে রাখো না হলে আবার যদি মিউট না করে রাখো তাহলে একজনের কথা আর একজন বলতে পারবে না তাহলে এখন দেখো যে হ্যাঁ তাহলে আমরা কি পেয়ে গেছি যেই বলা আছে সিমিলার এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু পড়ছেনে বলা আছে টু সিমিলার ট্রায়াঙ্গেল টু সিমিলার ট্রায়াঙ্গেল তাহলে এখন আসো তাহলে আমরা এই কন্ডিশন পাবো এসি বাই কত ডিএফ ইকুয়ালস টু এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল এটা তাহলে এটার অপোজিট আছে এবি এবি বাই এটা আছে ডি ক্লিয়ার আর ইকুয়ালস টু আবার আরো বলতে পারি আমার এত কিছু লাগবে না দু একটা কন্ডিশন হলে হবে এটার সাথে এটা ইকুয়াল তাহলে এখন আমরা কি বলতে পারবো বিসি বাই ইএম কি এই কন্ডিশনটা ঠিক আছে পোর্শনে বলা আছে টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার এটা পোর্শনে বলা আছে অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল তাহলে আমরা অবশ্যই এই কন্ডিশনটা পাবো এসি আর ডিএফ এবি আর তার সাথে কত ডি এই কন্ডিশন গুলো আমাদের সামনে আসবে এবার বিসি কত সরি বিসি আর এফ এখন আসো ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি হাফ ইনটু বেস ইনটু হাইট নাকি নাও আমি শর্ট প্রুফ করতেছি নাও ট্রায়াঙ্গেলের এরিয়া কত ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিই এফ হাফ ইনটু প্রথমটার জন্য বেস ইনটু হাইট বেস কত বিসি আর হাইট আছে এপি ক্লিয়ার পার ট্রায়াঙ্গেল হাফ ইনটু বেস ইনটু হাইট হাফ ইনটু বেস কত এফ আর হাইট আছে ডি কিউ কি ঠিক আছে তাহলে হাফ হাফ কাটা যায় তাহলে আমরা এটাকে এইভাবে লিখে রাখতে পারি দেখা যাবে কিনা জানি না ট্রায়াঙ্গেল এবিসি বাই ট্রায়াঙ্গেল ডিই এফ এটা একটু কাটা যায় আমি বিসি এর নিচে আমি ইএফ লিখলাম ইএফ বিসি ইএফ আর এপি ইনটু এপি আর ডিকিউ ডিকিউ দেখো এটা বুঝতে পারার অসুবিধা আছে কিনা আমরা যে ট্রায়াঙ্গেল এবিসি হাফ ইনটু বেস ইনটু হাইট ট্রায়াঙ্গেল ডিএফ হাফ ইনটু বেস ইনটু এটা পারপেন্ডিকুলার কিন্তু এগুলো কনস্ট্রাকশন লিখতে হবে আমি কনস্ট্রাকশন লিখেই নাই বুঝতে পারছো কনস্ট্রাকশন লিখতে হবে উই ড্র কে এত পারপেন্ডিকুলার টু এত এপি পারপেন্ডিকুলার টু বিসি ডিকিউ পারপেন্ডিকুলার টু ইএফ এটা কোথায় বুঝতে পারছো ওকে তাহলে এখন আসো এটা একটা কন্ডিশন দিয়ে রাখলাম এটা একটা কন্ডিশন এখানে তার জন্য আমি করতে পারি আমরা এটাকে সরাই ফেলতে পারি এটাকে এই দুটাকে সরিয়ে আমি এই এবি আর এটা লিখতে পারি পারি না আমি বিসি আর ইএফ এটা বাদ দিয়ে এটা লিখবো এখন আচ্ছা লিখি আফটার লাইন লিখে দাও ইকুয়েশন দিই পারবো কিনা বলো সিমিলার ট্রায়াঙ্গেল বসলে কন্ডিশন আমাদের হাতে আসছে আর এখানে একটু চেঞ্জ করে দেবো
এটার পরিবর্তে আমরা এটা লিখে দেব এটাকে বাদ দেব দিয়ে এটা লিখব তাহলে আর আর ট্রায়াঙ্গেল এবিসি আর ট্রায়াঙ্গেল ডিএএফ এখন আমরা এটাকে বাদ দেব কোনটাকে এই যে এই পাল্টা বাদ দিয়ে আমরা এই পাল্টাকে লিখব এবি এবি বাই কত ডি আর এখানে যা আছে তাই এপি এপি আর কত ডিকিউ ক্লিয়ার সমস্যা বুঝতে পারছো কিনা হ্যাঁ এখন দেখো যে আমরা কি করলাম কোন জায়গাটা চেঞ্জ করছি এটা এটুক বাদ দিয়ে আমরা এটুক লিখে দিছি এখন আসো দুটো ট্রায়াঙ্গেল এবার ইকুয়েশন আর লাগবে না আমার এখন এটা সরাই দেব এখন আসো যে এই যে এটা ইকুয়েশন 2 কোনটা বাদ দিয়ে দিছি কোনটার কোনো কাজ নাই এখন আমি দুটো ট্রায়াঙ্গেল নিব ইন ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল এপিবি এজ এপিবি এন্ড এন্ড ট্রায়াঙ্গেল ডিকিউ ডিকিউই অ্যাঙ্গেলটা 90 অ্যাঙ্গেলটা 90 এটা 90 এখন এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার আমি এটা প্রুফে যাচ্ছি না ভাবে তাহলে এই দুটো এটা 90 এটা 90 এটা এটা অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে নিতে পারো অ্যাঙ্গেল APB equals to angle DQE equals to 90 degree construction কিন্তু যে perpendicular draw করা ছিল construction আমি লিখি না just বলে দিয়েছিলাম এটা 90 degree এখানে দুটো equal হয়েছে এরপর আসো আরো কাজ আছে এই অ্যাঙ্গেল দুটো equal angle ABP angle ABP আর angle DEQ similar triangle তাহলে থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল রিমেইনিং অ্যাঙ্গেল মানে বুঝছো এটার জন্য এটা আর এই অ্যাঙ্গেলের জন্য এই অ্যাঙ্গেলের জন্য এটা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে আমরা রিমেইনিং অ্যাঙ্গেল তোমরা তো লিখবা রিমেইনিং অ্যাঙ্গেল আর এত এত ইকুয়াল অ্যাঙ্গেল এটা এটা ইকুয়াল রিমেইনিং অ্যাঙ্গেল বুঝতে পারছো রিমেইনিং রিমেইনিং অ্যাঙ্গেল 949 বুঝতে পারছো তো এটা থিওরাম 9 কিন্তু এটা আছে থিওরাম 9 থিওরাম 9 দিন তোমাদের হায়ার মেথড এখন আসলে এটা গেল তাহলে আমরা বলতে পারবো রিমেইনিং অ্যাঙ্গেল বিএপি ইকুয়ালস টু রিমেইনিং অ্যাঙ্গেল কত ওকে ইডিকিউ তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কি হচ্ছে সিমিলার হচ্ছে তাহলে সো ট্রায়াঙ্গেল এপিবি এন্ড ट्रायंगल डीक्यूई आर इक्विएंगुलर एंड दे आर सिमिलर एंड दे आर सिमिलर तले सो दे आर कॉरेस्पॉन्डिंग साइड्स आर प्रोपोर्शनल but their matching sides are proportional তাহলে এখন আমরা কি করব কে স্যার রিমেইনিং অ্যাঙ্গেল ইডি ই লেখছেন আচ্ছা দাঁড়াও রিমেইনিং অ্যাঙ্গেল এটা ও ই এটা ভুল হয়েছে তাহলে এটা হবে ইডি কিউ থ্যাঙ্ক ইউ ইডি কিউ হবে হ্যাঁ রিমেইনিং অ্যাঙ্গেল এটা বুঝতে পারছো যে এটা 90 এটা 90 এটার সাথে এটা ইকুয়াল আর রিমেইনিং অ্যাঙ্গেল এটার সাথে এটা থ্যাঙ্ক ইউ হ্যাঁ ইডি কিউ হবে ঠিক আছে আচ্ছা এখন রিমেইনিং অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে তাহলে ওকে এই দুটো ট্রায়াঙ্গেল ইকুইঅ্যাঙ্গুলার এন্ড দে আর সিমিলার তাহলে সো দে আর করসপন্ডিং সাইডস আর কি দে আর ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল তাহলে ওইটা আমি এটুকু একটু মুছে দিচ্ছি এই জায়গাটা হ্যাঁ এখন এই জায়গাটা মুছে দিলে দেখো আমাদের কি দাঁড়ালো রিমেইনিং সাইডস আর প্রপোর্শনাল এখন আমরা বলতে পারবো এই 90 এর অপোজিটটা না ঠিক আছে অথবা এই যে এই বি অ্যাঙ্গেলের অপোজিট কত এপি এপি এখানে এটার অপোজিট কত ডিকিউ কে ঠিক আছে এটার সাথে তো এটা ইকুয়াল এখন এই যে 90 এই 90 এই 90 এর অপোজিট কত এবি এবি আর এই 90 এর অপোজিট ডি ক্লিয়ার তাহলে এটা ইকুয়েশন কত হলো 3 এবার চলো তো এই যে
এটা বাদ দিয়ে এখন আবার এটা লিখব তাহলে এটা লিখে দিলে কি হবে স্কয়ার হয়ে যাবে দাদা তাহলে ফ্রম 1 উই গেট ফ্রম 1 এন্ড 2 উই গেট ওকে সরি ফ্রম 2 এন্ড 3 ফ্রম 2 এন্ড 3 এন্ড 3 উই গেট जैसे ओके ट्रायंगल ए बी सी और ट्रायंगल डी एफ इक्वल्स टू এখন এখানে বসাই দিব ए बी আর ডি তো আছে আর এটা ए बी আর ডি কিউ বাদ দিয়ে আবার এটা নেব ए बी আর ডি তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো তো ए बी স্কয়ার বাই परपेंडिकुलर जैसे 90 डिग्री तो তাহলে আমরা আরেকটা প্রুফ পেয়ে যেতাম ক্লিয়ার তখন বিসি পেয়ে যেতাম ইএফ পেতাম এভাবে সিমিলারলি করলে আমরা আরো পাবো ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল প্রতিবার এরকম সেম লাইনটা চেঞ্জ হয়ে যাবে পারপেন্ডিকুলার চেঞ্জ করলে আমাদের প্রুফটা চেঞ্জ হয়ে যাবে তার মানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল পেলে ওই প্রুফটা পাবো দেখো বুঝতে পারছো কিনা তো সিমিলার ট্রায়াঙ্গেল রেশিও অফ দেয়ার হ্যাঁ সিমিল यस স্যার হ্যাঁ রেশিও অফ এরিয়াস अब टू सिमिलर ट्रायंगल अर्थात ट्रायंगल एबीसी और ट्रायंगल डीईएफ इक्वल्स टू रेशियो ऑफ इज इक्वल्स टू रेशियो ऑफ देयर स्क्वायर ऑफ द रेशियो ऑफ देयर कॉरस्पोंडिंग साइड्स अर्थात एबी और डी বাকিটাও সবগুলো গ্রুপ করতে পারবো সবগুলো একই স্টাইলে সবগুলো আমার ইকুয়াল হবে দেখো বুঝতে পারছো কিনা ঠিক আছে হ্যাঁ তোমাকে বুঝতে পেরেছো আর এটাই আমাদের কাজে লাগবে এটাই আমরা কাজে লাগাবো এটা দিয়ে আমরা ম্যাথ করব ঠিক আছে আমরা দুইটা ট্রায়াঙ্গেল সিমিলার গ্রুপ করব আর যেই সিমিলার গ্রুপ করতে পারবো আমি সাথে সাথে এগুলো করতে পারবো রেশিও অফ এরিয়াস অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু কে এরিয়া অফ স্কয়ার অফ দা রেশিও অফ টু করেসপন্ডিং সাইডস টু করেসপন্ডিং সাইডস এখন চলো তাহলে আমরা ম্যাথ করতে গেলাম এই থিওরামটা আমাদের কাজে লাগবে ওখানে দিয়ে আমরা পার্টি নাম্বার ম্যাথটা করব সেখানে দেখো এরকম আছে ঘটনা ট্রায়াঙ্গুলার এরিয়ার ঘটনা আছে পার্টি নাম্বার দেখো দেখো সব হয়ে যে দেখো ট্রায়াঙ্গেল এবিসি এই যেটা প্রুফ দেখালাম এটাই আছে মানে বুঝতে পারছো যেটা আমি দেখালাম ওইটাই দেখো মানে ঠিক আছে কিন্তু ওখানে কন্ডিশনগুলো আলাদা দেওয়া আছে পারপেন্ডিকুলার ट्रायंगल आता तो ऐसा तो पार्ट नहीं होगा ओके पढ़ दे ट्रायंगल एबीसी एक तो ट्रायंगल भी इतना दूसरा पार्ट नहीं होगा तो ऐसा एक आया ट्रायंगल एबीसी ट्रायंगल एबीसी एबीसी एक और एक है ना तो पार्ट नहीं होगा परपेंडिकुलर perpendicular drawn at the top respectively at a b border at okay we have to prove that ekhon dekho particular enunciation erokom particular enunciation let in triangle abc in triangle abc ke aro bodo perpendicular lekho be perpendicular to ac and CF perpendicular to AB. We have to prove that.
have to prove that. Prove that. We have to prove that. Triangle ABC is to triangle. But ratio of how that? Triangle. Triangle upper is triangle AEF. Triangle AEF. अतः ताले टा join हुए जब already. इटा उन्हें join ना कर लो join हुए गए से. Triangle AEF. Triangle AEF. Okay. AEF equals to AB square. AB square by AE square. AB square by AE square. সেটা রেশিও আকারে দাও ঠিক আছে তাহলে আর এটা এরকম অর্থাৎ ট্রায়াঙ্গেল ABC is to triangle. Triangle DF equals to AB square and AE square. বুঝতে পারছো? এটা মিনিং হতে পারে রেশিও ইজ এ ফ্র্যাকশন সরি এখানে আছে ট্রায়াঙ্গেল এ এ তাহলে এখন এই প্রুফটা আমাদের করতে হবে প্রুফটা একেবারে ইজি দেখবা যে প্রুফে যাও প্রুফ প্রুফ এখন এটা তো পারপেন্ডিকুলার তাহলে সেমি সার্কুলার অ্যাঙ্গেল না এটা এত ইজ এ ट्रायंगल एक ट्रायंगल আছে কি এবিসি আর একটা ট্রায়াঙ্গেল আছে কত এইএফ এইএফ তাহলে আমরা কি কি দেখাবো দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে কিন্তু অ্যাঙ্গেল এটা ইকুয়াল আছে এটা এটা কমন অ্যাঙ্গেল দেখো ইন ট্রায়াঙ্গেল মানে এবিসি ট্রায়াঙ্গেল আর একটা ট্রায়াঙ্গেল এটা ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল এবিসি আর আরেকটা ট্রায়াঙ্গেল আছে যেটা আমরা এখানে ইউজ করতেছি ট্রায়াঙ্গেল EF AEF AEF এই দুটো ট্রায়াঙ্গেলের ভিতরে দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু কমন অ্যাঙ্গেল এটা কমন অ্যাঙ্গেল তাহলে আর একটা অ্যাঙ্গেল আমরা ইকুয়াল প্রুফ করে দেব সে আমরা প্রুফ করব অ্যাঙ্গেল AC দাদা একটু এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল যদি আমরা প্রুফ করে দেখাতে পারি তাহলে থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল হবে তাহলে আমরা ট্রায়াঙ্গেলকে সিমিলার বলবো আর সিমিলার ট্রায়াঙ্গেল হলে আমরা এটা বলতে পারবো তাহলে আমাদের টার্গেট এখন কি এই ট্রায়াঙ্গেল সি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি দ্যাট মিন্স দা অ্যাঙ্গেল এবিসি এবি সি ইকুয়ালস টু এটার অ্যাঙ্গেল আছে এ এএফই 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 এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল দেখাও স্যার এসিবি হবে হ্যাঁ সরি এসিবি এসিবি এই দুটো অ্যাঙ্গেল আমরা একটু ইকুয়াল দেখাবো যদি আমরা ইকুয়াল দেখাতে পারি তাহলে আমরা ওকে ডান তাহলে থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল হবে তো আমরা এই ট্রায়াঙ্গেল একটু নেওয়ার আগে আমরা একটু দেখাই আসব যে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এসি বি আর একটা অ্যাঙ্গেল কত এ এফ ই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আমরা একটু দেখাবো দেখালে যে এর অপোজিট এটা আর এটার অপোজিট আছে এটা সাইড করেসপন্ডিং সাইড হচ্ছে এখন চলো কিভাবে দেখাতে হবে এখন দেখো আমরা দুটো প্রথম বলব স্ট্যান্ডিং অন দা সেম আর্ক স্ট্যান্ডিং অন দা সেম আর্ক তার মানে প্রথমে অ্যাঙ্গেল আমরা এটা লিখে দিই অ্যাঙ্গেল এইটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল এতটুকু কি কথা ক্লিয়ার এই অ্যাঙ্গেলটা তো 90 তাহলে এটা তো সেমি সার্কুলার অ্যাঙ্গেল কি ফোর পয়েন্টস আর কনসাইক্লিক ক্লিয়ার এটা 90 এটা 90 তাহলে ফোর পয়েন্টস আর কনসাইক্লিক ওকে এখন দেখো যে আমরা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলতেছি অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল স্ট্যান্ডিং অন দা সেম আর্ক স্ট্যান্ডিং অন দা সেম আর্ক সি এই যে অ্যাঙ্গেল অ্যাট দা অল অ্যাঙ্গেল অ্যাট দা সার্কেল আর ইকুয়াল এখান থেকে এটা এটা গেল
আর এটা এখান থেকে আমরা এখানে আসলাম এখান থেকে এখানে বের করলাম তাহলে আমরা বলতে পারতেছি অ্যাঙ্গেল সিবিই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএফই কেন স্ট্যান্ডিং অন দা সেম আর্ক এটা এটা কিন্তু সেমি সার্কুলার অ্যাঙ্গেল কারণ এটা 90 এটা 90 তাহলে এটা তো ডায়ামিটার হবে তাহলে এখন আসলে স্ট্যান্ডিং অন দা সেম আর্ক স্ট্যান্ডিং অন দা সেম আর্ক standing on the same arc on the same arc standing on the same arc arc er naam holo c all angle at the circle are equal অর্থাৎ angle এটা আর এটা equal হয়ে গেছে এখন বলো এখান থেকে perpendicular ছিল না তাহলে এই দুই অ্যাঙ্গেল মিলে 90 হবে না দেখো এবার আমরা কি কাজ করব দেখো এই একটা triangle এই ট্রায়াঙ্গেল দুইটা মিলে কত 90 ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল বিসি ইন ট্রায়াঙ্গেল বিসি দেখো তো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আমরা সিবি সিবিই প্লাস অ্যাঙ্গেল বিসি এই দুইটা মিলে 90 হবে না since side not since BEC একটা তো 90 এখানে দুইটা মিলে 90 হবে কি ঠিক আছে কোন দুইটা মিলে 90 এই ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল স্যার ট্রায়াঙ্গেল BCE এই ট্রায়াঙ্গেল একটা তো 90 আছে তাহলে বাকি এইটা এটা মিলে 90 হবে আর এটা যেহেতু পারপেন্ডিকুলার তখন এই দুইটা মিলে 90 হবে ওকে अगेन Again, angle. Angle AFE. AFE plus angle eta. Angle CFE. E duta mile 90 hoy na dekho to. Since at the perpendicular side not since. Since CF perpendicular to AB. E perpendicular hoy এই অ্যাঙ্গেলটা দুইটা পার্ট হয়ে গেছে এটা তো একা 90 আছে বাট এখন এই দুইটা মিলে 90 একটা হলো AFE আর একটা অ্যাঙ্গেল হলো CFE দেখো এই লাইনটা বুঝছো কিনা কারণ এটা তো পারপেন্ডিকুলার CF পারপেন্ডিকুলার টু AB তাহলে এই পাশে দুইটা অ্যাঙ্গেল মিলে কত 90 আবার এখানে এখানে একটা 90 তো এখন এইটাও 90 এটাও 90 দুইটাকে কম্পেয়ার করে দাও অথবা মাইনাস করে বলতে পারো মাইনাসও করে দিতে পারো কারণ এই দুইটা অ্যাঙ্গেল আবার ইকুয়াল দেখো যে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল তাহলে এইটার পরিবর্তে আবার এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার পরিবর্তে এই অ্যাঙ্গেলটা বসাই দাও দেখো যে এটা আর এটা ইকুয়াল বুঝতে পারছো অ্যাঙ্গেল এটা আর এটা ইকুয়াল তাহলে আমি এটাকে বাদ দিয়ে এটা দিই পরে মাইনাস করে দিব ঠিক আছে তাহলে আর আর অ্যাঙ্গেল এটাকে চেঞ্জ করে এটা লিখে দাও সিবি ই প্লাস এটা যা আছে তাই সিএফ না কোনটা আমাদের এ অ্যাঙ্গেলটার সাথে অ্যাঙ্গেল ইকুয়াল এটা যা আছে তাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ এফ ই আর এ অ্যাঙ্গেল যেটা এই যে সি সি এফ ই এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল সি এফ ই এটার সাথে এটা ইকুয়াল তো সি এফ ই চেঞ্জ করে এটা দিয়ে দিলাম অ্যাঙ্গেল সি বি এ ই ইকুয়ালস টু 90 ডিগ্রি কোনটা চেঞ্জ করলাম বুঝতে পারছো এটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম তাহলে এখন তো মাইনাস করে দাও তো এই দুটোকে এখন তো মাইনাস করো যদি আমি মাইনাস করি সাবট্রাক্টিং তো মাইনাস করলে কি হয় দেখো এটা মাইনাস হয় এটার সাথে এটা কাটা যায় আর এটা 90 90 তো জিরো হয়ে গেল তাহলে থাকলো কোনটা আমাদের অ্যাঙ্গেল এটা আর এটা ইকুয়াল যেটা পূর্ব করতে চেয়েছিলাম তাহলে আর অ্যাঙ্গেল তাহলে আর অ্যাঙ্গেল মাইনাস করলে থাকতেছে আমাদের এটা এটা মাইনাস এটা অ্যাঙ্গেলটা তাহলে আর আর মাইনাস করলাম আমরা তাহলে আমাদের এটা কাটা গেছে এটা সেম অ্যাঙ্গেল এখন এটা অ্যাঙ্গেল এটা মাইনাস এটা প্লাস তাহলে মাইনাস অ্যাঙ্গেল হচ্ছে এটা এ এফ ই আর এটা সেম অ্যাঙ্গেল এটা বি বি সি ইকুয়ালস টু 0
जस्ट माइनस कर लाम তাহলে এটার সাথে এটা কাটা যায় আর এটা এটা মাইনাস এটা হয়ে গেছে এটা কো বেশি না তাহলে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা পুরো দেখো কি না লিখে এবো তো দাও অ্যাঙ্গেল BCA BCA ইকুয়ালস টু অ্যাঙ্গেল AFE দেখো তো বুঝতে পারছো কিনা কোন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এই যে অ্যাঙ্গেল BCA আর অ্যাঙ্গেল পেলাম কত অ্যাঙ্গেল ट्रायंगल कॉमन एंगल কমন কমন অ্যাঙ্গেল তাহলে রিমেইনিং অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে সো রিমেইনিং রিমেইনিং অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের জন্য বি অ্যাঙ্গেল এবি এবিসি ইকুয়ালস টু ওখানে রিমেইনিং অ্যাঙ্গেল কত আছে দেখো ओके रिमेनिंग एंगल डाटा दिए चलते डाटा दिन रखी प्राय তাহলে এখন দেখো যে আমাদের হয়ে গেছে রিমেইনিং অ্যাঙ্গেল এত ইকুয়ালস এত বলে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার তাহলে রিমেইনিং অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু রিমেইনিং রিমেইনিং অ্যাঙ্গেল এটা জন্য এটা এ ইএফ তাহলে সো টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার সো ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ट्रायंगल ट्रायंगल कौन सा सिमिलर ट्रायंगल ए एफ आर इक्विएंगुलर इक्विएंगुलर एंड दे आर सिमिलर इक्विएंगुलर एंड दे आर सिमिलर जे सिमिलर हो गेलो তাহলে কি বলতে পারবো इक्विएंगुलर एंड दे आर सिमिलर एंड देखो सी एंगल अपोजिट कौन एंगल अपोजिट कत সিমিলার প্রুফ করতে পারলে আমরা বলতে পারবো যে কন্ডিশন আছে এটা স্যার আপনি কেন জানেন অনেক ফাস্ট চলতেছে কেন এখনো তো দেরি আছে স্যার
আপনার ভিডিওটা অনেক ফাস্ট চলতেছে। ও ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। ও না যে তোমাদেরটা তো রেকর্ড হয়েছিল না, পরে আমি পরে ব্যাজে যে একটা রেকর্ড করেছিলাম 13 নাম্বারটা। 13 নাম্বারটা কেন পারি জানি, তোমাদের ব্যাজে রেকর্ডটা আসে নাই। তাহলে এটা প্রুভ হয়ে গেছে দেখো। হ্যাঁ এরপরে চলো 15 নাম্বার ছোট ছোট ম্যাথ। হ্যাঁ 15 এবার ক্রিয়েটিভ ম্যাথে ইন করলাম। হ্যাঁ 16টা না স্যার? হ্যাঁ 16টা। এখন দুইটা ক্রিয়েটিভ ম্যাথ আছে, এদের ক্রিয়েটিভ ম্যাথ সলভ করে তারপর আমরা জেনারেল ম্যাথের আবার 8টা করব। ঠিক আছে এটির এক্সারসাইজটা শুরু করব। এখন দেখো 15 নাম্বার। 15 এই 15 নাম্বারে কি আছে দেখো। 15 নাম্বার দেখো যে একটা ট্রায়াঙ্গেল পি কিউ আর, ট্রায়াঙ্গেলের নাম দিয়েছে পি কিউ আর। ঠিক আছে ইচ্ছা একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম আমরা, ট্রায়াঙ্গেল পি কিউ আর কিউ আর এটা দিলাম আর। এখন বলছে যে এত থ্রি মিডিয়ানস পিএম কিউএন, হ্যাঁ কিউএন আর আর এস, এটা মিডিয়ান বোঝা যাচ্ছে না, আর এস আর এস এটা তাহলে এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটার নাম কি হবে? সেন্ট্রয়েড। এটা থ্রি মিডিয়ান ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা আমাদের আসবে সেন্টারয়েড। বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ ও আর হোয়াট ইজ দ্য রেশিও অফ, রেশিওটা ও ডিভাইড পিএম। তাহলে এখন চলো পার্টিকুলার এনসেশন, স্যার এটা পার্টিকুলার এনসেশন না, জাস্ট একটু অ্যান্সার বলে দিলে হবে। উই নো কি দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি মিডিয়ানস আর কল্ড দি সেন্টারয়েড। তাহলে ওকে উই নো the intersecting point of intersecting point of three medians of a triangle, three medians of a triangle of a triangle of a triangle triangle is called okay intersecting point of three medians of a triangle is called centroid. Tale since three medians three medians AP AM sorry it's PM three medians PM QN and RS intersect each other is other at O. Tale so therefore the point O is a centroid. Tale so the point O is the centroid of triangle PQ. তার মানে নেম অফ দ্য পয়েন্ট আমরা পেয়ে গেছি সেন্টারাইট, আর উই নো সেন্টারাইট ডিভাইডস এনি মিডিয়ান ইন দ্য রেশিও 2:1, তাহলে সো ও ডিভাইডস পিএম ইন দ্য রেশিও 2:1। তাহলে এগেইন উই নো সেন্টারাইট ডিভাইড centroid divide
divides any median. Median of any median of the triangle. Centroid divides centroid of any triangle. Divides its median in the ratio. A triangle. Centroid divides median of any triangle in the ratio. Ratio 2:1. So centroid of Centroid O divides median AP. Median PM in the ratio 2:1. Terminated 2 or it is 1. Clear? Yes, another it is kahini. Centroid divides any median in the ratio 2:1. Okay. এরপরে চলো এটা গেল এরপরে আমাদের প্রুফ করতে বলছে প্রুফটা আসলে অ্যাপোলোনিয়াস থিওরামটা প্রুফ করতে বলছে এখন এটা প্রুফ করতে হলে আমার বেশি লাগবে না শুধু একটা লাগবে স্যার দরকার নাই স্যার এটা পারা যাবে আমাদের এতটুকু লাগবে কতটুকু বুঝতে পারছো স্যার এটা দরকার নাই অ্যাপোলোনিয়াস থিওরাম তো আমি পড়ি আসছে তারপর একটু হালকা একটু দেখাই দিই ঠিক আছে যদি অ্যাপোলোনিয়াস তোমরা পারো সবাই এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করব এটা পিডি হ্যাঁ প্রুফটা দেখাই দিই শুধু জাস্ট কনস্ট্রাকশন উইথ ড্র কনস্ট্রাকশন কনস্ট্রাকশন উইথ ড্র পিডি পারপেন্ডিকুলার টু কিউআর দেখো উইড্রা পিডি পারপেন্ডিকুলার টু কিউআর এই পারপেন্ডিকুলারটা শুধু উইড্রা আছে তাহলে এখন প্রুফটা এরকম এখন এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে এটা 90 হল এটা অপটিক্যাল অ্যাঙ্গেল সেন্স অ্যাঙ্গেল ADM sorry PDM equals to 90 degree a angle is 90 degree the later obtuse angle so the saw angle P M cubed is greater than 90 degree exterior angle is greater than PDM 90 degree যাই মাইটা পর মিউট করে রাখো ঠিক আছে আমি এখান থেকে সাউন্ড আসতেছে হ্যাঁ তাহলে পি এম কিউ আর এটা তাহলে এখন এটা গেছে তো 90 ডিগ্রি তাহলে সো অ্যাঙ্গেল পি এম কিউ ইজ এন আপ টু অ্যাঙ্গেল তাহলে এখন এত অপটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল
এত যেন আপটু অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল PMQ is N up to us angle triangle angle triangle तो ले extension theorem of Pythagoras तो ले सो extension theorem theorem of Pythagoras हाँ extension theorem of Pythagoras ए Pythagoras से theorem में जो मतलब किया से देखो हाँ तले हमरा ऐसे opposite इसका लंबा opposite side of obtuse angle मतलब PQ equals to sum of the इसका लंबा other two sides একটা সে পিএম আর এর সাথে আসবে আমাদের পিএম কিউএম প্লাস টুয়াইস এরিয়া অফ রেকট্যাঙ্গেল ফর্ম বাই দা এনিয়ন অফ দা আদার টু সাইডস আদার টু সাইডস কিন্তু এই দুটো অপোজিট সাইড অফ অবটুজ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ দা স্কোয়ার অন দা আদার টু সাইডস বাট টুয়াইস এরিয়া অফ রেকট্যাঙ্গেল ফর্ম বাই দা এনিয়ন অফ দা আদার সাইড তাহলে QM QM and orthogonal position of other side এটা on that side তার মানে এটা MD MD QM আর MD তাহলে এটা একটা ইকুয়েশন থাকবে এবার এই অ্যাঙ্গেলটা কি একুট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এত রিজন একুট অ্যাঙ্গেল তাহলে স্কোয়ার অন দা অপোজিট সাইড অফ একুট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ দা স্কোয়ার অন দা আদার টু সাইডস বাস ओके তাহলে বাকি ট্যাকুট অ্যাঙ্গেল পরে ক্লাস করতে হবে আমি পরে লিখে দিছি তাহলে ওকে ইন ট্রায়াঙ্গেল পিআরএম অ্যাঙ্গেল পিএমআর এত ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাকুট অ্যাকুট অ্যাঙ্গেল হ্যাঁ তাহলে অ্যাকুট অ্যাঙ্গেল হইছে তাহলে সো extension theorem of Pythagoras কথা লিখবা extension theorem of Pythagoras তাহলে আমরা কি পাবো PR square equals to sum of the square on the other two sides PM square আর PM MR অর্থাৎ MR minus এবার টুয়াইস এরিয়া অফ রেকট্যাঙ্গেল ফর্ম বাই দা এনিয়ন অফ দা আদার টু সাইডস তার নিলাম এম আর এন্ড অর্থগোনাল পজিশন অফ আদার সাইড এটা অন দ্যাট সাইড এম ডি এখন এম আর আর এম কিউ কিন্তু ইকুয়াল মিডিয়ান হলে মিড পয়েন্ট এম ইজ দ্য মিড পয়েন্ট অফ কিউ আর তাহলে এম আর এর জায়গায় আমরা কি দেবো এখন এম আর কিউ কিউ এম এম আরটা চেঞ্জ করে এখন কিউ এম দিয়ে দেবো তাহলে আর PR স্কয়ার ইকুয়ালস টু PM স্কয়ার থাকলো এই MR এর জায়গায় দেব আমরা QM মাইনাস 2 ইনটু QM আর এটা সেম টু এখন এই যে দেখো এখন এই দুটো যদি আমরা কম্পেয়ার করে ফেলি বা আমরা প্লাস করে দিই তাহলে প্লাস করলে আমরা এটা এটা চলে গেল 1 + 2 করো ব্যাস 1 + 2 তাহলে এটা আমরা কি পেলাম আমরা PQ স্কয়ার প্লাস PR স্কয়ার 2 × PM 2 × PM স্কয়ার এটা এটা একবার দুটো লিখে দিলাম QM তাহলে 2 + QM PM স্কয়ার অর্থাৎ এটা 2 হবে আর এটা কাটা যাবে এটার সাথে এটা সেম তাহলে এখন দেখো এটা একটু বুঝতে পারছো একটু শর্ট করে দিলাম
ল্যান গ্যাপ দিয়ে দিলাম বুঝছো হ্যাঁ এরপর যে পরের ম্যাথটাতে দেখো কি বলছে শো দ্যাট সাম অফ স্কয়ার অফ সাইড হ্যাঁ অফ ট্রায়াঙ্গেল তো 3 টাইমস অফ দা সাম অফ স্কয়ার অফ ডিসটেন্স অফ 3 ভার্টেস 3 ভার্টিসেস অফ পয়েন্ট ও এখন দেখো যে পরের প্রুফটা এটা করা হয়ে গেছে তোমাদের সি নাম্বারটা সি নাম্বারটা তোমরা পড়ছো একটু শর্ট করে দিলেই পারবে এটা আমাদের এখানে অ্যাপোলোনিয়াস থিওরামটা ইউজ করা লাগতেছে এটা মিডিয়াম আমরা অ্যাপোলোনিয়াস থিওরামটা ইউজ করব এই যেটা করলাম ঠিক আছে হ্যাঁ এটা মিডিয়াম লাগবে আমার থার্ড মিডিয়াম এখানে একটা মিডিয়াম আছে PM QN RS হ্যাঁ এত তাহলে এখন দেখো যে ইন ট্রায়াঙ্গেল এত এত সেন্টারয়েড ওকে পার্টিকুলার ডেনসেশন সি নাম্বার পার্টিকুলার ডেনসেশন ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল PQ ইন ট্রায়াঙ্গেল PQ PQR three medians intersect each other at that whose three medians whose three medians medians oh আজকে টাইম নাই তাই না ওকে ঠিক আছে তাহলে পরের দিন আমরা এটা শুরু করব টাইমের কি অবস্থা তো টাইমটা দেখলাম না হ্যাঁ টাইম যদি না থাকে তাহলে পরের দিন আমরা করবো চলো হ্যাঁ টাইম নাই আর